সন্তোষপুর লেকপল্লিতে এখনো চলছে দুর্গাপুজোর ঠাকুর দেখা, ঠিক যেরকমটা আপনাদের সকাল থেকে দেখাচ্ছি সিঁদুর খেলা, পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছেন মানুষ, এরকম চিত্র উঠে আসছে। ঠিক সেরকমই ছবি আপনাদের সামনে তুলে ধরব সন্তোষপল্লির, যেখানেও ঠাকুর দেখা, সন্তোষপুর লেকপল্লির যেখানেও কিন্তু ঠাকুর দেখা চলছে, একসঙ্গে সিঁদুর খেলা তার পাশাপাশি ঠাকুর দেখা, যে কটা ঠাকুর দেখা বাকি ছিল শেষ দিনে এসে সে কটা ঠাকুর দেখা একদম সম্পূর্ণ করে নিতে চাইছেন মানুষেরা, তাই জন্যই কিন্তু দেখা যাচ্ছে একাধিক, একদিকে দেখা যাচ্ছে সিঁদুর খেলা, অন্যদিকে চলছে মায়ের দর্শনও। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর কি বলবে সকাল থেকে, তুমিও বহুবার বলেছো যে এখনো চলছে যেরকম সিঁদুর খেলা চলছে তার সঙ্গে ঠাকুর দেখাও চলছে, তুমি এখন যেখানে রয়েছো সেখানেও একই রকম চিত্র দেখছো যে ঠাকুর দেখা চলছে। আজ দশমী স্বাভাবিকভাবেই উমার কৈলাসে ফেরার পালা, কিন্তু চিত্র অন্যরকম কথা বলছে। আমি একটু দেখাতে বললাম আমার ক্যামেরা পার্সনকে, দেখো কিভাবে এখনো পর্যন্ত মণ্ডপমুখী মানুষ তারা আসছেন, মণ্ডপ পরিদর্শন করছেন, প্রতিমা পরিদর্শন করছেন, এবং দশমী বলে মনেই হবে না, কেননা সকাল থেকে আমরা প্যান্ডেল হপিংয়ের যে ছবি দেখিয়েছি কলকাতার একেবারে অভিজাত যে পুজোগুলি রয়েছে, নামে পুজোগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু সন্তোষপুর লেকপল্লি একটি অনন্য নাম আমরা জানি, এবং প্রতিবারই থিমের দিক থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের বলা যেতে পারে তাদের যে উপস্থাপনা সেগুলো তুলে ধরেন, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপমুখী মানুষ প্রচুর। আপনার সঙ্গে একটু কথা বলবো, আমি গড়িয়া থেকে এসেছি। এখন পর্যন্ত কোথায় কোথায় গিয়েছে? এখন গেছি হচ্ছে তো টালা, ওখানে গেছি, আর গেছি হচ্ছে একডালিয়া গেছি, সুরুচি সঙ্গ গেছি, ব্যস্ত এইটুকু। আজ তো কৈলাসে ফেরার পালা, উমার মন খারাপ হচ্ছে না? খুবই মন খারাপ হচ্ছে, খুবই মন খারাপ। এই চারটে দিন মানে ভোলা যায় না, ভাবা যায় না, এই চারটে দিন সারা বছর আমরা অপেক্ষা করি যে কিভাবে ড্রেস কিনবো, কাকে কি দেবো, কার সাথে কিভাবে কথা বলবো, কার সাথে কিভাবে মিশবো, এগুলো সব অপেক্ষা করে থাকি। আবার এক বছর সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করি, সবাই যেন একসাথে মিলেমিশে থাকে। প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন, কেননা অনন্যা সকাল থেকে যে ছবি আমরা তুলে ধরেছি সবার মুখে কিন্তু আমরা দেখেছি, কারুর চোখ ছলছল করছে, কেউ কথা বলতে গিয়ে তার গলায় শব্দগুলো কোথাও জড়িয়ে যাচ্ছে, গলা ভারী হয়ে আসছে, তার সত্ত্বেও প্যান্ডেল হপিং চলার পাশাপাশি তারা কিন্তু জানাচ্ছেন যে দীর্ঘ হয়তো আর এক বছর অপেক্ষা করতে হবে, কিন্তু এই অপেক্ষা তাদের কাছে কিছুই নয়, কেননা প্রতিবারই উমা এইভাবে তাই সন্তান সন্ততিদের নিয়ে আসেন চার পাঁচটি দিন, একেবারে বাঙালির ঘরে তা উপবিষ্ট হন, সেখানে পিতৃ গিয়ে থাকার পর আবার কৈলাসে ফেরার পালা তার। তবে যে আনন্দ তারা উপভোগ করেছেন সে আনন্দ সম্মিলিত আনন্দ, এবং বাঙালির উৎসব কেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তা বোধহয় এই ছবিগুলো, এই যে টুকরো টুকরো বক্তব্যগুলো, এগুলোই জানান দেয়, এবং কোনো জায়গায় গিয়ে কিন্তু এটাও জানান দিচ্ছে যে হ্যাঁ হয়তো আরও এক বছরের প্রতীক্ষা, কিন্তু সেই প্রতীক্ষা প্রহর গুনতে প্রস্তুত বাঙালি, আপামর বাঙালি। এবং স্বাভাবিকভাবে আজ দশমীতে যখন উমার বিদায় পালা, সেইখানে দাঁড়িয়ে একেবারে শেষ মুহূর্তে যে আনন্দ উপভোগ বা মণ্ডপ পরিদর্শন সেগুলো করতে কিন্তু কেউই ছাড়ছেন না, তারা প্রত্যেকে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, এবং সবথেকে বড় বিষয় এই যে আনন্দ, সে আনন্দকে একেবারে উপভোগ করে তার রসাস্বাদন করা থেকে শুরু করে যাবতীয় তারা কিন্তু এভাবে দশমীর দিন, তাই জন্য প্যান্ডেল হপিং যেটুকু বাকি ছিল সেটুকু সবাই সেরে নিচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি।